প্রশংসা করবে। আপনি ভয় পায়েন না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দিয়ে কেউ নাই, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার এই নির্দল প্রতিবাদী মানববন্ধনের পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশের অন্যত হারেমে দিন প্রবীণ হারেমে দিন কওমি মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশের সম্মানিত মহাসচিব জনাব হযরত মাওলানা শামসুল হক সাহেব বক্তব্য পেশ করবেন। হযরত মাওলানা শামসুল হক সাহেব, لقد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون সংগ্রামী তৌহিদি জনতা। আজকে আপনারা স্বল্প সময়ের ঘোষণায় যেভাবে মানবন্ধনকে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা বিশ্বের শুরু থেকে পর্যন্ত মহামারী কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ আদর্শে সমৃদ্ধ আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ শুধু কোরআন এবং ইসলামের পৃথিবীটাকে নয় বরং আপনার এই ঊনবিংশ শতাব্দীর আমেরিকার শ্রেষ্ঠ একজন দার্শনিক এবং সাংবাদিক মিস্টার মাইকেল এইচ হার্ট দি হান্ড্রেড আমার রসুলের উপর ইচ্ছে করে আঘাত করেছে আমার অন্য
মধ্যে জানতে পেরেছি ওই বাবু নামক কুলঙ্গার গভর্নমেন্ট জব করে। আজকে আমাদের সমাবেশের সভাপতি মন্ত্রী সমাবেশ কর্মসূচি ঘোষণা করতে পারেনি, আমরা প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই যদি আমাদের কুলঙ্গ তাকে গভর্নমেন্ট জব থেকে পরিষ্কার না করা হয় অল্প সময়ের মধ্যে যদি তাকে গ্রেফতার করা হয় আজকে গোপালগঞ্জের যে পরিমাণে সরস্বরূপ হয়ে যাবে ওর থেকে দশ গুণ সরস্বরূপ দিয়ে কোটাল পর লোকনাশ করা হবে ইনশাল্লাহ। সংগ্রামী জনতা হয়তো মাঠে এসে আপনি বলতে পারছেন না, তবে আমরা জানি, আমরা জানি এর বিচার হবেই হবে। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা এইসব কুলাঙ্গারের বিরুদ্ধে সোচ্চার আছি। আমাদের দেশ শান্ত থাকুক, তবে প্রতিবাদ আরো প্রখর হোক এই কামনা করি। আপনারা আছেন অনেক কষ্ট করে, আমরা দেখছি সকাল থেকে, আমরা হয়তো মাঠে এইভাবে পারি না, তবে আপনারা যেটা দেখাইলেন এই সমাবেশ এত বড় মানববন্ধন, আমি প্রায় ৪০ বছর যাবৎ এই পেশায় আছি, এতদিন এত বড় সমাবেশ কিন্তু আমার চোখে বাধে নাই। আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই, আল্লাহ আপনাদের সহায় হোক, আপনাদের আশা পূরণ হোক, আপনারা যে ধর্মের জন্য এগিয়ে আসছেন এইটা আসলে আমাদের সবারই সমর্থন করা উচিত বলে আমি মনে করি। তবে আমরা এটাও মনে করি, আমরা গোপালগঞ্জবাসী, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা দলমত নির্বিশেষে আমরা সহ অবস্থানে থাকতে চাই, তাই না? ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সংক্ষিপ্ত আকারে।